ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. আরেকভাবে প্রশ্ন করেছেন সালাম দিয়ে, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, মহিলাদের কি সালাতে একামত দিতে হবে একাকী বা জামাতে? হ্যাঁ, মহিলাদের সালাতে একামত দেওয়ার বিষয়টি একটু বিতর্কিত রয়েছে। সৌদি আরব শেখ বিন বাজ রহমতুল্লাহ আলাইহি তিনি বলেন যে মহিলাদের আজান একামত কোনো কিছু নাই। পক্ষান্তরে শেখ আলবানী রহমতুল্লাহ আলাইহি বলেন যে না, ওরা আজানও দিতে পারবে একামত দিতে পারবে, তবে ওটা পরিসর রয়েছে। তো একামত দেওয়ার পক্ষে উনি বলেছেন, আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহমতুল্লাহ আলহি বলেছেন, এবং তিনি এ মর্মে একখানা দলিল পেশ করেছেন। সে দলিলটি হল যে মা উম্মে সালামা, মুসলিমদের মুমিনদের মা উম্মে সালামা এবং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তারা দুজনে মহিলাদের জামাতে ইমামতি করতেন এবং মধ্যখানে দাঁড়াতেন। আর একটা এসে বর্ণনা আয়েশার ক্ষেত্রে যে আয়েশা তুয়াজ্জিনু ওয়া তুকিম, আজান দিতেন এবং একামত দিতেন, এভাবে বর্ণনা এসেছে। এক কথায় মা আয়েশা সিদ্দিকা থেকে জামাতে নামাজ পড়ার কথা এসেছে, অন্যভাবে আজান একামতের কথাও এসেছে মা আয়েশা উম্মে সালামার বর্ণনাতে। তো সেই হিসাবে বলা যায় যে আজান একামত, বিশেষ করে একামত দেওয়াটা মোস্তাহাব, মহিলাদের জন্য মোস্তাহাব, দিলে ভালো, না দিলে অসুবিধা নেই, ওটা ছাড়াও তাদের নামাজ হয়ে যাবে, কোনো সমস্যা হবে না। আর পুরুষদের ক্ষেত্রে একামত দেওয়াটা কি পর্যায়ের এটা বলা, এটা কেউ কেউ ওয়াজিব বলেছেন, কেউ সুন্নাহ মুআক্কাদা বলেছেন, একামত দেওয়া নামাজের, একামত দেওয়া জামাতের, জামাত চলাকালীন, মানে যে নামাজের জামাত হবে সে নামাজের একামত বিষয়ে ওয়াজিব বলেছেন অনেকে, যে এই একামত দেওয়াটা ওয়াজিব। কিন্তু মহিলাদের ক্ষেত্রে বলা যায় যে এটা তাদের উপর ওয়াজিব ফরজ নয়, কারণ এই বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে অকাট্য কোনো প্রমাণ পাওয়া যায় না, যতটা পুরুষদের জামাতের ক্ষেত্রে পাওয়া যায়। অতএব মহিলারা একামত দিতে পারে, এমনকি সীমিত পরিসরে, মানে তাদের পরিসরে আজানও দিতে পারে। আর আজান সাধারণত এই কোনো যদি বৈঠক হয়ে থাকে বা কোনো জায়গায় স্থানে তারা জামাত করতেছে, মানে মিটিং করতেছে বা সভা অনুষ্ঠিত হয়েছে মহিলাদের, তো এসব জায়গাতে তারা আজানও দিতে পারে, কোনো সমস্যা নেই। এরপরও পুরুষ দিয়ে আজান দিয়ে দেওয়াটাই বেশি ভালো, কারণ পুরুষদের কণ্ঠ হয় উঁচু আর মহিলাদের কণ্ঠ নিচু করারই প্রতি শরিয়া উৎসাহিত করেছে। তবে আজান একামতের বিষয়টি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে পাওয়া যায় না মহিলাদের বিষয়ে, এটি কেবল আসার নির্ভর, অর্থাৎ মা আয়েশা এবং উম্মে সালামা থেকে এমন কিছু পাওয়া যায় বলে বলা যেতে পারে যে তাদের জন্য এটা দেওয়া মোস্তাহাব, অর্থাৎ আজান একামত দেওয়া মোস্তাহাব, তবে জরুরি ওয়াজিব ফরজ এগুলি তাদের ক্ষেত্রে বর্তাবে না। অর্থাৎ আজান তাদের জন্য, আজান একামত কোনোটাই তাদের জন্য মোস্তাহাব নাই। আবার আজান দেওয়ার অর্থ কেউ এটা না মনে করে যে পুরুষদের সাথে টেক্কা দিয়ে আজান দেবে, পুরুষ একবার আজান দেবে, মহিলা একবার আজান দেবে মসজিদে, এটা নয়। এই জন্য বারবার আমি বলছি যে তাদের পরিসরে, মানে তারা যদি কোনো সময় বৈঠক করে আর মজলিস করে, তো সেখানে জামাত বদ্ধ হয়ে তারা নামাজ পড়তে পারে, যেভাবে উম্মে সালামা এবং আয়েশা রাদিয়াল্লাহু আনহা পড়েছেন, তো এই সমস্ত প্রেক্ষাপটে আজানও দিতে পারে। এক কথায় আজান একামত দেয়া মোস্তাহাব, বিশেষ করে একামত দেওয়াটা সবার জন্য মোস্তাহাব, সমস্ত মহিলাদের জন্য। এবং বলা যায় যে আলবানী রহমতুল্লাহ আলাইহের ফতোয়াটা এই বিষয়ে বেশি দলিলের অনুকূল, তবে এটাও কথা সত্য যে তাদের আজান একামতের প্রয়োজন নেই, মানে এটা ছাড়াও তাদের নামাজ বিশুদ্ধ হয়ে যাবে, একাকীভাবেও হবে জামাতের সাথেও হবে, ইনশাআল্লাহ কোনো সমস্যা হবে না। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ। আসসালামু আলা নবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম।